মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার বাবা তোমার মেয়ের মতো ডাইনি বুড়িকে কোনোদিনও বিয়ে করবে না, কোনোদিনও না। আমার কাজটা অনেক সহজ করে মেঘা আমাকে এই দরজার বাইরে আটকে দিয়েছে। এবার তোর জন্য ওর ঘরে আমি ঢুকতে পার। ওই রাক্ষসে আবার ঘর সাজিয়েছে, আমি সব ছেড়ে ফেলব। এই তো পুপুল, আমি আদির ঘরে ঢুকতে পারছি। এবার শুধু তোর ঘরে ঢোকার ব্যবস্থাটা করে দে আমায় মা। কি সাহস বলে কিনা আমার ঘরটা অমৃত বানাবে, আমি এখন সব ছেড়ে দেবো। আমার কোথাও পাঠাবে না তোকে, আমি দেখছি তো। আর বাবা আমাকে কোথাও পাঠায়নি মা, এরকম কথা বলতে নেই পুপুল। পুপুল পুপুল শান্ত, এরকম করে না। রাক্ষসী আমার নামে বাবাকে মিথ্যা কথা বলেছে আর বাবা সেটাই মেনে নিয়েছে। পুপুল পুপুল মা শান্ত হ। মা তুমি তো জানো আমি মিথ্যা কথা বলি না। আমি জানি মা, আমি জানি, আমি কিচ্ছু হতে দেবো না মা, তুই খালি একটু শান্ত হ। পুপুল আর কিছু করবে না, পুপুল এরকম করতে নেই না। পুপুল এরকম করে না মা, দাঁড়া। পুপুল পাটা কেটে গেল। কখন ধরে বলছি আমি পুপুল যে দৌড়াস না, শান্ত হ। কি করবো আমি এখন, জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।